সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিলভ নেটওয়ার্ক এই অ্যাপটি কিন্তু গুগল প্লে স্টোরে লঞ্চ হয়েছে আরও আজ থেকে 10 বা 12 দিন আগে, কিন্তু অফিসিয়ালি তারা যাত্রা শুরু করেছে 31 জানুয়ারি, অর্থাৎ গতকাল। ইতিমধ্যেই এই অ্যাপটি প্রায় 2.5 লাখের ওপর ডাউনলোড হয়েছে এবং সারা পৃথিবী, স্পেশালি এশিয়ার রিজিয়নের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মিডিল ইস্ট, ভিয়েতনাম, ইভেন চায়না, সবাই কিন্তু এই অ্যাপটার পিছনেই এখন হুমড়িখে পড়ে আছে। এর পিছনে বেশ কয়েকটি রিজন আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কারণটি হচ্ছে BFIC ব্লক চেনের এটা ফার্স্ট প্রোডাক্ট, অর্থাৎ ফার্স্ট কয়েন হচ্ছে এই বিলভ টোকেন বা বিলভ কয়েন। সো বন্ধুগণ, সময় নষ্ট না করে আজকের টিউটোরিয়ালে আমি শুধু দেখাবো যে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনারা রেফার করবেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনাদেরকে নিয়ে আসা হবে গুগল প্লে স্টোরে। এখানে আপনারা ইনস্টল বাটন পেয়ে যাবেন। কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে ইনস্টল বাটনে ক্লিক করে দেবেন। ইনস্টল হতে হতে অ্যাবাউট দিস অ্যাপ এই বাটনটা ক্লিক করে আমরা একটু ঘুরে দেখে আসি যে অ্যাপের ব্যাপারে আসলে তারা কী লিখেছে। তারা এখানে বলেছে স্টেক বিলভ টোকেন্স অ্যান্ড আর্ন 5x রিওয়ার্ডস অন ইয়োর স্মার্টফোন, অর্থাৎ আপনাকে এই টোকেনটি, তারা কিছু টোকেন আপনাকে ফ্রি দিবে, সেই টোকেনটি স্টেকিং করার মাধ্যমে আপনি আপনার টোটাল টোকেনটা 5 গুণ বৃদ্ধি করে নিতে পারবেন। আর এই টোটাল টোকেন পরবর্তীতে যখন এটা লিস্টেড হবে আপনি কিন্তু সেল করে USDT-তে কনভার্ট করে টাকা পকেটে নিতে পারবেন। যাই হোক, আমরা মোটামুটি জানি যে তারা BFIC ব্লক চেনের ফার্স্ট প্রোডাক্ট, তাই আমরা এখানে আর সময় নষ্ট না করে একটু নিচের দিকে চলে আসি। অ্যাপ ইনফোতে দেখব তাদের এই ভার্সনটি হচ্ছে 1.6, আপনারা দেখতে পাচ্ছেন 1.6 আপডেটেড অন 30 জুন 2023, 30 জুন এটা আপডেট হয়েছে। ডাউনলোডের এখানে যদিও দেখাচ্ছে যে 1 লাখ+ ডাউনলোড হয়েছে, বাস্তবে এটা আসলে 3 লাখ ছাড়িয়ে গিয়েছে। এবং ডাউনলোড সাইজ অ্যাপটি অনেকটাই ছোট, 14.52 মেগাবাইট, এবং অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 6.0 অ্যান্ড আপ, অফার্ড বাই ব্লক হাব লিমিটেড, ব্লক হাব লিমিটেডের এটা নিজস্ব প্রোডাক্ট। আর দেখতে পাচ্ছেন রিলিজ 16 জানুয়ারি। যাক, ওপেন বাটন চলে এসেছে। এবার আমরা নির্দ্বিধায় ওপেন বাটনে ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে নিচে লেখা থাকবে লেটস স্টার্ট। আমাদেরকে এখন এই লেট স্টার্ট এই বাটনটিতে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার পর সাইন ইন ফর্ম চলে আসবে আপনার সামনে। সাইন ইনের কোনো প্রশ্নই আসে না, কারণ আমাদেরকে প্রথমে সাইন আপ করতে হবে। তাই আমরা চলে যাব একদম নিচে হাতের ডান দিকে লাল কালিতে লিখা দেখতে পাচ্ছেন সাইন আপ। আপনারা কী করবেন, এই সাইন আপ বাটনে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে সাইন আপ ফর্ম চলে আসবে। এখানে শুরুতেই আপনাকে ফোন নাম্বার, অর্থাৎ ফোন নাম্বার দিতে গেলে আপনাকে অবশ্যই কান্ট্রি কোড দিতে হবে। আপনারা এখানে কান্ট্রি কোড বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, তারপর 0 বাদ দিয়ে 1 থেকে আপনার মোবাইল নাম্বার দিবেন, তারপর ইমেল অ্যাড্রেসটি লিখবেন এবং সেই সাথে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, এরপর আপনি আপনার ইউজার নেম দিবেন এবং তারপর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এবং রিটাইপ পাসওয়ার্ড আবারও লিখতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রংগেস্ট পাসওয়ার্ড দিবেন। তারপর রেফারেল কোড দিবেন, রেফারেল কোড লিখবেন JAXYN9, সবগুলো ক্যাপিটাল লেটার, লাস্টে 9। সবশেষে যে কাজটি করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন একটি বৃত্ত আছে, এই বৃত্ততে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এখানে আপনারা এটাকে টিক চিহ্ন দিলে নিচে সাইন আপ এই বাটনটি লাল রঙে আলোকিত হয়ে যাবে। তখন আপনারা সাইন আপ বাটনে ক্লিক করলেই আপনারা কিন্তু সাইন আপ প্রসেসটি মোটামুটিভাবে কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি সব ডিটেলসগুলো এখানে প্রদান করেছি, রেফারেল কোডও আমি দিয়েছি, সেই সাথে নিচে টিক চিহ্ন দেওয়ার পর সাইন আপ বাটনে ক্লিক করলাম। এই সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনার ইমেইলে কিন্তু তারা একটি ভেরিফিকেশন কোড প্রেরণ করবে, যে পেজটি দেখতে ঠিক এরকম। এখানে আপনাদেরকে 6 ডিজিটের OTP কোডটি আপনাকে এখানে পেস্ট করতে হবে। পাবেন কোথায়, সোজা চলে যাবেন আপনার ইমেইলে, যে ইমেইল অ্যাড্রেসটি আপনি এখানে টাইপ করেছিলেন। জিমেইল বা ইমেইলে আসার পর দেখতে পাবেন ঠিক এরকম মেইল আপনার এখানে এসেছে, বিলভ নেটওয়ার্ক। নিচে দেখতে পাবেন ভেরিফিকেশন কোড 6 ডিজিটের, জাস্ট এটার উপর চাপ দিয়ে ধরে আপনারা কপি করে চলে আসবেন আবার অ্যাপে। অ্যাপে চলে এসে এখানে আপনারা জাস্ট এটা পেস্ট করে দিয়ে নিচে OTP কোড এখানে ক্লিক করলে আপনার কাজটি কিন্তু হয়ে যাবে। যেহেতু পেস্ট করা শেষ, এখন আমি যে কাজটি করব, OTP কোড এই বাটনটিতে প্রেস করব এবং প্রেস করার পর নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার প্রাইভেট কী থাকবে, এই প্রাইভেট কীটা অবশ্যই আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে এবং চাইলে আপনি এটা
অবশ্যই নিরাপদ একাধিক জায়গায় আপনি এটা সেভ করে রাখবেন যাতে হারিয়ে না যায়। আপনি চাইলে ডাউনলোড পিডিএফ এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন, অথবা কপি প্রাইভেট কিতে ক্লিক করে আপনি এটা জিমেইলে বা অন্য কোনো জায়গায় সেভ করে রাখতে পারেন। তারপর নিচের এই বৃত্ত দেখতে পাচ্ছেন, এটাতে আপনাকে টিক চিহ্ন দিয়ে সবশেষে ডান বাটনে ক্লিক করতে হবে। ডাউনলোড পিডিএফ এই বাটনটিতে ক্লিক দেওয়ার পর আপনাকে অ্যালাউ দিতে হবে, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। আর কপি প্রাইভেট কিতে ক্লিক দিলে এটা কপি হয়ে যাবে, আপনি যে কোনো জায়গায় এটি সেভ করে রেখে দিবেন। যাই হোক, আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি এবং ডান বাটনে ক্লিক করে দিলাম। ডান বাটনে ক্লিক দেওয়ার মাধ্যমেই কিন্তু আমরা সরাসরি চলে আসব বি লাভ নেটওয়ার্কের মূল ইন্টারফেসে। ইন্টারফেসটি দেখতে ঠিক এরকম, লাভ চিহ্ন দেখতে পাচ্ছেন, তার মাঝে ট্যাপ টু আর্ন লাভ, অর্থাৎ এখানে আপনাকে একটা ক্লিক করে বা ট্যাপ করে আপনাকে আপনার টোকেন আর্ন করতে হবে। যদিও এটা এখনও কার্যকরী হয়নি, হয়তোবা কয়েকদিন সময় লাগবে, সেই ফাঁকে আমরা এই থ্রি ডট মেনুতে একটু ঘুরে আসি। থ্রি ডট মেনুতে ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন ওয়ালেট নামে একটি অপশন, যেটি উপর থেকে চার নম্বর সিরিয়ালে দেখতে পাচ্ছেন, তার নিচেই প্রাইভেট কি আছে। আমরা ওয়ালেট বাটনটিতে আগে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন, যদিও এখানে আমার ব্যালেন্সটা এখনও 0.0 BF আইসি, কিন্তু আশা করি খুব দ্রুত এখানে 500 BF আইসি বোনাস টোকেন আমরা পেয়ে যাব, যেটা তারা বলেছিল যে সাইন আপ করা মাত্র তারা 500 BF আইসি টোকেন বোনাস দিবে, আর প্রত্যেকটা রেফারেও কিন্তু তারা রেফার কমিশন বা বোনাস দিবে। এবার প্রাইভেট কি বাটনের সুবিধাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। যারা শুরুতে প্রাইভেট কি সেভ করতে ভুলে যাবেন, তারা এই প্রাইভেট কি বাটনে ক্লিক করে আপনাদের প্রাইভেট কিটা এখান থেকে কালেক্ট করতে পারবেন, যা আপনারা অবশ্যই আপনাদের সেভ জায়গায় সংরক্ষণ করে রাখবেন। এবার চলে আসি যে কিভাবে আপনারা আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন। অ্যাড রেফারেল, জাস্ট এই বাটনে ক্লিক করলে তারপর এখান থেকে সরাসরি কিন্তু আপনি আপনার ফ্রেন্ডদেরকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার, ঠিক এইভাবে আপনারা আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন। এছাড়াও দ্বিতীয় আরেকটি পদ্ধতি আছে, যেটার জন্য আমাদেরকে যেতে হবে নিচে টিম এই বাটনটিতে। টিম বাটনে ক্লিক করার পর আপনার সামনে যে ইন্টারফেস আসবে, এই ইন্টারফেসে আপনি কিন্তু আপনার টোটাল টিম মেম্বারদের এ টু জেড দেখতে পাবেন, যেমন কতজন অ্যাক্টিভ মেম্বার, কতজন ইনঅ্যাক্টিভ, টোটাল টিম মেম্বার কত, এই সমস্ত ইনফরমেশন। এছাড়াও নিচে বাম দিকে খেয়াল করুন, অ্যাড রেফারেল, এখানেও এই বাটনটি রয়েছে। সো এখান থেকেও আপনি চাইলে আপনার ফ্রেন্ডদেরকে আপনি ইনভাইট করতে পারেন। মনে রাখবেন, আপনি যত বেশি রেফার করবেন, আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন, আপনার টিমটা ততই বড় হবে এবং আপনার আর্নিংটাও তত বেশি হবে। মাত্র একদিনে 2 লাখেরও বেশি ইউজার সংখ্যা হওয়াতে অ্যাপটি এখন কিন্তু ডেড আছে, অর্থাৎ আপনি চাইলে এই মুহূর্তে সাইন আপ করতে পারবেন না, কিন্তু পরবর্তীতে বা আগামীকাল এটা ঠিক হয়ে গেলে আপনি সাইন আপ করতে পারবেন। বন্ধুগণ, আমি আজকে ভিডিও আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, বাকি আপডেটগুলো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেভারস্কেপ 365 এর সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।